हेलो एवरीवान तो क्लास नाइन बंधुদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা তোমাদের ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়েছিল। তো তোমাদেরকে ফার্স্টে আমি বলে রাখি যে আমরা চেষ্টা করছি যে সব মানে সঙ্গে সঙ্গে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এগুলো সলভ করে তোমাদেরকে বলে দেয়া, ঠিক আছে? এবং সলভ করে না বুঝিয়ে। তো আমরা অনেক সময় জানতে পারি না, কারণ আমাদের কাছাকাছি তো আমরা এরকম স্কুলের সাথে কোনো কন্ট্যাক্ট রাখতে পারছি না এবং স্কুলগুলো বেশিরভাগ দিন বন্ধ থাকায় তো আমরা ওটা করতেও পারি না। তো তোমরা যদি এরকম কখনই পাও, মানে যে প্রথম পাবে তারা আমাকে কমেন্ট করে জানাতে পারো নিচে, ঠিক আছে? যে কোনো ভিডিওতে কমেন্ট করে দাও যে আমাদের ক্লাস নাইনে মডেল অ্যাক্টিভিটি টাস্ক রিলিজ হয়েছে, আমরা সেই পেপারটা জোগাড় করে ফেলবো, ঠিক আছে? জোগাড় করে বা তোমার সাথে কন্ট্যাক্ট করে আমরা কিন্তু সেটা সলভ করে দেবো। এবং শুধু তাই নয়, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন আটকে থাকে, যা কিছু সব কিছু লিখতে পারো এবং তোমার নাম অবশ্যই কিন্তু কমেন্ট করে এখনই জানাও তোমার নাম কি, তুমি কোন স্কুলে পড়ো, ঠিক আছে? তো সেগুলো কিন্তু করো। তা শুরু করা যাক আজকে বেশি কথা না বলে। তার নবম শ্রেণী ভৌতবিজ্ঞান 20 নম্বরের যে পেপারটা ছিল, তা ফার্স্ট কোয়েশ্চেন বলছে হচ্ছে, তোমরা উপরে দেখতে পাচ্ছ যে m² e⁻², ভৌতরাশির কোন ভৌতরাশির মাতৃয় সংকেত। এবার আমি একটুখানি বুঝিয়ে দিই। এটা দেখো, এটা থার্ড ব্যাকের মধ্যে লিখতে হয়। আমি বলেছিলাম এই ভিডিওগুলো কিন্তু করানো আছে, আমি প্লেলিস্টের লিঙ্ক আমি কিন্তু এই ডেসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে? বা ভিডিও শেষেও কিন্তু দেখতে পাবে। তো ভিডিওটা পুরোটা দেখো এবং ভালো করে বোঝো। m² e⁻², এইটা দেওয়া আছে, তাই তো? হ্যাঁ, তাহলে এটাকে আমি ভাঙতে পারি। দেখো কীভাবে, ফার্স্ট m × l⁻², l। এবার দেখো m মানে কি, ভর, ইন্টু এটা হচ্ছে ত্বরণ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ। তো ভর ইন্টু ত্বরণ কী হয় আবার? বল ইন্টু সরণ। বল ইন্টু সরণ আবার কি? কার্য। তাহলে অ্যান্সার কি হবে আমাদের এখানে? অ্যান্সার হবে কার্য, ক, কার্য, যেটা হচ্ছে ক। তারপরে সেকেন্ড কোয়েশ্চেন বলছি, নিচের যেটি ভেক্টর রাশি সেটি হলো কার্য, দ্রুতি, ভরবেগ না ক্ষমতা। তাহলে দেখো, কার্য কোনো ভেক্টর রাশি নয়, ওর কোনো দিক নেই। দ্রুতি কি? দ্রুতির একটি নির্দিষ্ট মান আছে কিন্তু দিক নেই। বেগ হলে কিন্তু বেগ হতো, বেগ দেয়নি এখানে, দ্রুতি দিয়েছে। আর তোমরা জানো যে বেগ আর দ্রুতির মধ্যে পার্থক্য কী? তাদের ওই দিকটাই, মানে দ্রুতির কোনো দিক নেই, বেগের দিক আছে। তারপরে দিয়েছে যে ভরবেগ, আর তারপরে একটা ক্ষমতা। তার ক্ষমতা বলে রাখি, ক্ষমতার কোনো কিন্তু দিক নেই, ঠিক আছে? কারো ক্ষমতা বলতে হর্স পাওয়ার যেটা বলে, স্যার 550 হর্স পাওয়ার বা এরকম কিছু, তার কোনো দিক নেই। কিন্তু ভরবেগ, ভরের সাথে একটা বেগ গুণ আছে, ঠিক আছে? তাহলে ভরবেগের কিন্তু একটা নির্দিষ্ট দিক আছে। তো অ্যান্সার হবে হচ্ছে 2-এরটা, এটা হয়ে গেল হচ্ছে আমাদের 1-এর 1। এরপর হচ্ছে 1-এর 2। এগুলো বাংলায় কেন দিয়েছে কে জানে? তোমরা কি বাংলায় ইয়ে লেখো নাকি সংখ্যাগুলো? কে জানে বাবা। তো এটা হবে হচ্ছে গ, ভরবেগ, ঠিক আছে? তারপরে 1-এর 3 দেখি। 1-এর 3 বলছে হচ্ছে ত্বরণের মাতৃ সংকেত হলো, আমি লিখেই রেখেছি l⁻², ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে গ, এটাও গ, l⁻²। এগুলো থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখে কিন্তু মাত্রা, এখানে তোমাদের দেয়নি তাই। একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও, একটি স্কেলার রাশির নাম লেখো যার একক নেই। তাহলে 2-এর 1 মুছে দিই। তাহলে 2-এর 1 বলছে এটি স্কেলার রাশির নাম লেখো যার একক নেই। তাহলে 2-এর 1। 2-এর 1 হচ্ছে অ্যান্সার হবে হচ্ছে পারমাণবিক সংখ্যা, কারণ পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো পদার্থের ভর বাই হাইড্রোজেনের ভর, একটি কোনো পদার্থের একটি পরমাণুর ভর বাই হাইড্রোজেনের ভর। তাহলে ভর বাই ভর আছে যেহেতু, তাই জন্য এটা কিন্তু কোনো রকম আমাদের একক থাকে না, পারমাণবিক সংখ্যা যেটা, বা পারমাণবিক ভর সংখ্যাও বলা থাকে মনে হয় অনেক সময়, ঠিক আছে? তো এটা একটা হবে। তারপর বলছে 2.2 বলছে ভরবেগ লব্ধ না মৌলিক একক। তাহলে ভরবেগ 2.2। তাহলে দেখো বলছে ভরবেগ ইকুয়াল টু হয় হচ্ছে ভর, বস্তুর ভর ইন্টু বেগ। তাহলে দেখো এটা লব্ধ না এটা দেখো এইটা হচ্ছে কিন্তু একটা মূল একক, মূল, কিন্তু এইটা হচ্ছে কি লব্ধ। তাহলে কি হলো টোটালটা, জিনিসটা কি হয়ে গেল? এটা লব্ধ একক, তাহলে এটা হচ্ছে লব্ধ। ठीक है 2.3 चाप भेक्टर राशि ना स्केलार राशि देखो चाप प्रयुक्त होले किछुर ओपर सेटा किन्तु कोनो निर्दिष्ट दिक थाके ना सब दिक थेके एकटा बलके चिपले ये बलटाके तुमि चार दिक थेके चिपछो कोनो एकटा निर्दिष्ट दिक थेके प्रेसारटा दिच्छो ना ताहले चापेर किन्तु निर्दिष्ट एकक माने निर्दिष्ट दिक नेই ठीक আছে তাই জন্য চাপ হচ্ছে একটা আমাদের স্কেলার রাশি दुई पॉइंट तीनों हो गल तब तीनर बोलता खूब भलो तीनटा संक्षिप्त उत्तर दाओ तीन एक तीन के जी भर ठीक है तीन के जी भर वस्तुते 5 मीटर/सेकेंड स्क्वायर त्वरण सृष्टि करते ना 4 किलोग्राम भर वस्तुते 4 मीटर/सेकेंड स्क्वायर त्वरण सृष्टि करते बेसि बल प्रयोजन है तेल कि जानी F = m×a নিউটনের দ্বিতীয় গতিসূত্র এবার এটা পাবো হচ্ছে দেখো F1 = m1 × a অর্থাৎ F1 হচ্ছে ওই 3 কিলোগ্রামে যদি বলি তাহলে 3 × kg/m², তাহলে 3 × 5 = হচ্ছে 15 এত নিউটন আর F2টা হবে হচ্ছে যেটা 4 × 4 = 16 নিউটন তাহলে অবশ্যই বেশি বল কোথায় লাগছে এইটার উপর তাহলে এটা হচ্ছে অ্যানসার ठीक है तेल 4 किलोग्राम भर वस्तुते 4 मीटर/सेकेंड स्क्वायर त्वरण सृष्टि करते बेसि बल प्रयोजन है ठीक है ये हे अन्सार 3-2 बोल शर्ते सरणर मान अतिक्रांत दूरत्व समान है 3-2 ये 3-1 कर लम 3-2 तेल बोल शर्ते सरणर मान अतिक्रांत दूरत्व समान है तेल सरणटा कि जानी देखो सरण एक पॉइंट थे एक पॉइंटे एस गले शून्य हो जाए क्यों कि ए और बी जो एक ही पॉइंटे थे कारण सरण होच्छे शुधुमात्र ए और बी पॉइंटर मध्य सरलरैखिक दूरत्व आमरा पढ़िएছিলাম ठीक है जो मने ना थाके एकबार देखे नेबे भिडियोटा सरलरैखिक दूरत्व एक सरल रेखा दिए जो जुक्त करो ताहले आमी सरणटा पाबो तार अतिक्रांत दूरत्व कखन सरणेर साथे समान होबे जखन वस्तुटी लिखे दिच्छे आंसरटा वस्तुटी जखन तोमरा पुरोटा लिखे नेबे जे सरणेर मान अतिक्रांत दूरत्वेर साथे समान हय जखन वस्तुटी वस्तुटी जखन सरलरेखा बराबर घूरते सरलरेखा बराबर अग्रसर है बा सरलरेखा बराबर चले ठीक है हाथ एक बुझते असुविधा होते पारे तो जखन वस्तुटी सरलरेखा बराबर चले तखन किन्तु ओटा समान होबे तबे 3-3 बोलছে এটি স্কেলার রাশির নাম লেখো যা দুটি ভেক্টর রাশির সঙ্গে সম্পর্কযুক্ত এবং তার একক কয়টি মৌলিক এককের উপর নির্ভরশীল তাহলে দেখো এটা হচ্ছে অ্যানসার হচ্ছে কার্য এটা কিন্তু আমি ক্লাস 9 এর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যানসার সিরিজ করেছিলাম সেখানে আলোচনা করেছিলাম কার্য ইকুয়াল টু কি বল ইনটু সরণ দেখো এটাও ভেক্টর এ কিন্তু একটা স্কেলার এটা কিন্তু একটা ভেক্টর আর এও ভেক্টর ঠিক আছে এই দুটোই কিন্তু ভেক্টর কিন্তু এই হচ্ছে স্কেলার তাহলে এমন একটা স্কেলার যা দুটো ভেক্টরের সাথে সম্পর্কযুক্ত এবং এর বলছে মান কোন কোন মৌলিক এককের উপর নির্ভরশীল তো দেখো বল সরণ থেকে আমি এর কি মাত্রা কি জানি এর মাত্রাটা হচ্ছে মানে কার্যের মাত্রা হচ্ছে ফার্স্ট এতে যেটা ছিল mL² t⁻⁻²। তাহলে কটা মৌলিক রাশির উপর নির্ভর করছে এটা তিনটে ভর দৈর্ঘ্য এবং সময় ঠিক আছে তাহলে এর মান তিনটি ভৌত রাশির উপর নির্ভরশীল ভর দৈর্ঘ্য এবং সময় ঠিক আছে তাহলে তিনটি অ্যানসার হবে হচ্ছে তিনটি ঠিক আছে তিনটি ভর দৈর্ঘ্য আর হচ্ছে সময় ঠিক আছে তিনটার উপরে নির্ভর করছে এরপর চলে আসি আমরা তাহলে 3-4 ঠিক আছে 3-4 3-4টা বলছে হচ্ছে এক মানে আলোকবর্ষ কি এবং এসআই পদ্ধতিতে মান কত তাহলে আলোকবর্ষ কি যদি বলতে হয় তাহলে দৈর্ঘ্যের একটি একক ঠিক আছে দৈর্ঘ্যের একটি একক ঠিক আছে এবং এটা এটা কি দৈর্ঘ্যের একক পদ্ধতি হলো এবং এটা মানে হচ্ছে যে আলোর এক বছরে আলো যতটা দূরত্ব বা যতটা পথ অতিক্রম করে তাহলে এক বছরে তাহলে এক বছরে আলো যতটা পথ অতিক্রম করে সেটা হচ্ছে এক আলোকবর্ষ। আচ্ছা, তো এবার বলছে হচ্ছে যে এসআই পদ্ধতিতে মান কত। এবার এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে 1, ঠিক আছে, 1 লাইট ইয়ার, তাহলে এক আলোকবর্ষ। তাহলে এসআইতে মানটা বার করছি আমি। এসআইতে মানে আমি মিটারে বার করতে হবে কত। এসআইতে মানে মিটারে। এক আলোকবর্ষ ইকুয়াল টু 3 × 10⁸, ঠিক আছে। এটা হচ্ছে আলোর গতিবেগ, আলোর গতিবেগ। এবার এই গতিবেগ নিয়ে আলো যাচ্ছে হচ্ছে কত দূরত্ব, না এক বছরে যাচ্ছে, মানে এই গতিবেগ নিয়েও এক বছরে যাচ্ছে কতটা। তাহলে এক বছর মানে হচ্ছে 365 × 24 × আমাদের 60 × 60। তাহলে দেখো এটা হচ্ছে কি, বছরকে আমি সেকেন্ডে প্রকাশ করলাম। তাহলে এক বছর মানে 365 দিন, তাকে ঘন্টায় নিয়ে গেলাম 24 দিয়ে গুণ করে, তাকে আবার মিনিটে নিয়ে গেলাম 60 দিয়ে গুণ করে, তারপরে আবার 60 মিনিট থেকে আবার সেকেন্ডে নিয়ে গেলাম 60 দিয়ে গুণ করে। তাহলে পুরো জিনিসটা তাহলে কী এলো, এর একক ছিল হচ্ছে মিটার পার, মানে আমি এটা করলাম হচ্ছে মিটার পার সেকেন্ড, আর এটাকে পুরোটাকে আমি সেকেন্ডে নিয়ে গেছি। তাহলে সেকেন্ড সেকেন্ড কেটে এর অ্যান্সারটা আসবে, যেটা সেটা আসবে হচ্ছে মিটারে, ঠিক আছে। এই গুণটা করাটা একটু চাপের, আমি তোমাদের গুণটা বলে দেবো কত হচ্ছে, আমি আমার ফোনে ক্যালকুলেটার করে বলে দিচ্ছি, কিন্তু তোমাদের কিন্তু গুণটা বাড়িতে হাতে করে করে দেখতে হবে। সেটা 3 × 365 × 24 × 60, ঠিক আছে। তাহলে এটা আসছে হচ্ছে আমাদের 946.08 ইন্টু 10⁻, পাঁচ আর 8 13 ইন্টু 10⁻13 এত মিটার, ঠিক আছে। তো এরকম একটা মান আসছে, তোমরা এটা চেক করে দেখতে পারো যে ঠিক লিখলাম কি না, কিন্তু এইটা হচ্ছে মেন, এইটা বুঝতে পারলেই কিন্তু এটা করতে পারবে, ঠিক আছে। তো এইটা একটুখানি ভালো করে নোট করে নিও, ঠিক আছে, এটা ভালো করে একটুখানি নোট করে নিও, এটা চেক করে দেখতে পারো। তোমাদের বইতে হয়তো লেখা আছে, আমি আর বইটা দেখছি না। এটা 0। তারপরেরটা বলছে হচ্ছে 4/1। তাহলে 4/1 বলছে হচ্ছে জলে অদ্রাব্য কোনো অনিয়তাকার কঠিন বস্তুর ঘনত্ব আয়তন মাপক চোঙ এবং সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কীভাবে মাপবে। এটা খুব ইজি। ধরো তোমার কাছে একটা জল আছে, ঠিক আছে, 4/1। ধরো তোমার কাছে একটা জলের বিকার আছে, এর মধ্যে জল আছে, তাই একটা নির্দিষ্ট লেভেলে জলটা আছে। এবার এর মধ্যে তুমি ধরো একটা বস্তুকে ডোবালে, তাহলে এরকম ধরো একটা বস্তুকে যার নির্দিষ্ট কোনো শেপ নেই তাকে ডুবিয়েছো, তারা কৌটো বা কিছু ডুবিয়েছো, তাহলে এর সমান কী হবে, জলও অপসারিত করবে। তাহলে জলের লেভেলটা এর মধ্যে থেকে কিন্তু বেড়ে যাবে, এতটা জল ধরো বেড়ে গেছে ওর। ধরো তুমি তারপরে কী করলে, এত জল যে বেড়ে গেল, তাহলে আমাকে মাপতে হবে কি, তার আয়তনটা মাপতে হবে, না কি মাপতে হবে দেখি একবার। হ্যাঁ, তাহলে আমি কি বললাম, এ কিন্তু একটা কিছুটা জলও অপসারিত করবে, হ্যাঁ এটা কিন্তু হবে। এটা আর্কিমিডিসের সূত্র থেকে তোমরা বুঝতেই পারছো। তো এটা অতটা না জানলেও তুমি একটা সাধারণ জ্ঞানে বলতেই পারো, একটা বস্তুকে ডোবালে সে জলটা কিছুটা বাড়বে। তো এই কতটা জল এখানে বাড়বে সেটা হচ্ছে যে ওর বস্তুটার আয়তনের সমান, ঠিক আছে। এইটাই কিন্তু বস্তুটির আয়তন, এটাই হচ্ছে বস্তুটির আয়তন। তো আমাকে যদি একটা আয়তন মাপক চোঙ দেওয়া হয়, তাহলে ওর কী হয়, এরকম সব কটা দাগ কাটা থাকে, হ্যাঁ এখানে দাগ কাটা থাকে 1, 2, 3 এরকম করে করে 4, তোমরা বইতে হয়তো পেয়ে যাবে এটা 9, ঠিক আছে, কত মিলিলিটার বা এরকম লিটার বা কিছু একটা থাকে দাগ কাটা। তো ব্যাপারটা হচ্ছে যে ওখান থেকে আমি আমার ওখান থেকে ওর বস্তুটার আয়তন আমি ওখান থেকে পেয়ে যাবো। ধরো আমি লিটারেই যদি আয়তনটা পাই, অসুবিধা কী আছে, যদি লিটারে আয়তনটা পাই, আমরা জানি 1 লিটার মানে হচ্ছে আমাদের 10⁻3, অর্থাৎ 1000 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। তো এই ফর্মুলা অনুসারে আমি ওটাকে সেমি কিউবে বার করে নিতে পারবো। ধরো পেলাম হচ্ছে 2 লিটার, 2 লিটার জল ধরো অপসারণ করছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, এখানে 2 × 10⁻3 সেমি কিউব। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে আমাদের আয়তনটা, কিন্তু আমাকে বার করতে কী বলেছে, ঘনত্ব। তাহলে ঘনত্ব হয় হচ্ছে, ঘনত্ব ইকুয়ালটু হচ্ছে ভর বাই আয়তন। এই ভরটা কী করে মাপবো, ভরটা মাপবো হচ্ছে একটা সাধারণ তুলাযন্ত্র দিয়ে। তুলাযন্ত্র মানে কি, এদিকে ধরো একটা ওয়েট রাখবো আর এদিকে একটা যে ওয়েট রাখবো, দিয়ে এটা ব্যালেন্স করে দেখবো, সাধারণ তুলাযন্ত্র, ঠিক আছে, দিয়ে ওটা ব্যালেন্স করে দেখবো এবং ওর ভরটা পেয়ে যাবো। তাহলে ভর পেয়ে গেলাম, এম পেয়ে গেলাম ধরো, আর আয়তন পেয়ে গেলাম, আয়তনটা পেয়ে গেলাম হচ্ছে এখান থেকে, ঠিক আছে। দুটো যখন পেয়ে গেলাম, आयतन के वॉल्यूम बा v दिए लेखा है तो ये पे गेलाम ताहले घनत्वटा आमि बार करे फेलते पारबो। ठीक है तो এইভাবে কিন্তু আমি মাপতে ঘনত্বটা মেপে ফেলতে পারবো। তো এটা তোমরা খালি জাস্ট এই ছবিটা ভালো করে এঁকে তোমরা যদি এটা লিখে দাও এবং একটা এক্সাম্পল বলে দিতে পারো যে এরকম ভাবে যদি আমি 2 লিটার পাই তাহলে সেখান থেকে ভলিউমটা এরকম ভাবে বার করে ফেলতে পারবো এই ফর্মুলা থেকে এবং ঘনত্বটা লাস্টে বার করব হচ্ছে এই ফর্মুলাটা থেকে। এইটা ইম্পর্টেন্ট ফর্মুলা। ঠিক আছে ভর বাই আয়তন। তো সেখানে ভরটাকে মাপবো কি দিয়ে? এটা মাপা হবে হচ্ছে স্প্রিং তুলা দিয়ে বা সাধারণ তুলা যন্ত্র থেকে তুলা। ঠিক আছে যেটা তোমাদের লেখা আছে তো সাধারণ তুলা দিয়ে ভর মেপে ফেলবো ঘন এটা মেপে ফেলবো এইভাবে দিয়ে কিন্তু আমি এই দুটোকে ভাগ করে পেয়ে যাবো হচ্ছে ঘনত্বটা। তারপরে 4-2 আমাদের লাস্ট কোয়েশ্চেন বলছে হচ্ছে 4-2 বলছে হচ্ছে এসআই পদ্ধতিতে সহায়ক একক কটি। তাহলে এসআই পদ্ধতিতে সহায়ক একক বলতে গেলে কিন্তু মেন তিনটে। ঠিক আছে এবং তোমাদের বইতে আরও কিছু তার সাথে এক্সট্রা দেওয়া আছে দিয়ে মোট করে দিয়েছে হচ্ছে 7টি। ঠিক আছে তো কী একটা হচ্ছে ভর দৈর্ঘ্য সময় দ্বিপন প্রাবল্য তারপর প্রবাহ মাত্রা। ঠিক আছে তাহলে কটা হলো 1, 2, 3, 4, 5। আচ্ছা আর দুটো কি আছে? আর দুটো হচ্ছে মনে হয় একটা হচ্ছে রেডিয়ান, দাঁড়াও দেখে নিচ্ছি আমি। আর দুটি হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা তো বললাম প্রবাহ মাত্রা যেটা, আর তারপরে হচ্ছে যে তাপমাত্রা। ঠিক আছে তাপমাত্রা এবং আরেকটা হচ্ছে যে পদার্থের পরিমাণ। ঠিক আছে তো বা ওই মোল যেটাকে বলা হয়। তাহলে কটা হলো 1, 2, 3, 4, 5, 6 আর একটা হচ্ছে যে পদার্থের পরিমাণ। ঠিক আছে পদার্থের পরিমাণ। তো এগুলোই কিন্তু ছিল হচ্ছে আমাদের এবারে মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোয়েশ্চেন। ঠিক আছে এইগুলো ব্যবহার করে কিন্তু আমরা বিভিন্ন লব্ধ একক মানে তৈরি করতে পারি, লব্ধ রাশিগুলির একক তৈরি করতে পারি। ঠিক আছে তো তাদের নাম লিখতে বলেছে আমাদের এসআই পদ্ধতিতে সহায়ক একক কী, তাদের নাম, এগুলি কোথায় ব্যবহৃত হয়। তাহলে এগুলি ব্যবহৃত হয় কীভাবে না এগুলি থেকে আমরা বিভিন্ন লব্ধ একক বার করতে পারি, বিভিন্ন লব্ধ একক বার করে নিতে পারি। আচ্ছা ভরের একক জানি আমরা, দৈর্ঘ্যের একক হচ্ছে কি এটা হবে হচ্ছে এসআইতে যদি এককগুলো লিখতে বলে তাহলে এগুলো হবে হচ্ছে কি ভর আমাদের কিলোগ্রাম, এই এসআইতে সরি হ্যাঁ এসআইতে তো কিলোগ্রাম, এমকেএস মিটার কিলোগ্রাম সেকেন্ড, তো কিলোগ্রাম মিটার সেকেন্ড, দ্বিপন প্রাবল্য হচ্ছে আমাদের ক্যান্ডেলা, প্রবাহ মাত্রা হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে তাপমাত্রা হচ্ছে কেলভিন, পদার্থের পরিমাণ হচ্ছে মোল। ঠিক আছে তো এইটা হয়তো জানবে না, এটা হচ্ছে ক্যান্ডেলা। হ্যাঁ কয়েকা দুন্দা নয় ডয়েকা লয়। প্রবাহমাত্রা হচ্ছে অ্যাম্পিয়ার এ, প্রবাহমাত্রা অ্যাম্পিয়ার। তাপমাত্রা হচ্ছে টি, ক্যাপিটাল টি দিয়ে লেখা হয় ক্যাপিটাল টি নয় কে, কেলভিন। আর পদার্থের পরিমাণ হচ্ছে মোল। তোমরা ক্লাস 8-এ পড়েছিল হয়তো এই কেলভিন মোল এগুলো সম্পর্কে। তো এইগুলো ছিল হচ্ছে আজকের তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোয়েশ্চেন। তো তোমরা দেখতে থাকো সেই টাইম, ভালো থাকো, সুস্থ থাকো এবং এরপরে মডেল অ্যাক্টিভিটি টাস্ক কবে দেবে সেটা আমি হয়তো জানি না, হয়তো পরের মাসেই একটা আসবে। তো আমাদের চ্যানেলে কিন্তু সেটা আপলোড করা হবে এবং তোমরা যদি আগে খবর পেয়ে থাকো বা জেনে থাকো যে বেরিয়ে গেছে তাহলে আমাদের কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, এই ভিডিওর কমেন্টে বা পরের ভিডিওর কমেন্টে, যে কোনো একটা ভিডিওর কমেন্টে করলেই আমরা কিন্তু সেটা নোটিস করে ফেলবো। এবং তোমার যে কোনো সমস্যা আমাকে বলতে পারো, তোমার নাম কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে এবং এই ভিডিওর আমি যেগুলো পড়িয়েছি সেই লিঙ্কগুলো হয়তো তোমরা পাশে দেখতে পাবে কিছুক্ষণের মধ্যে। আর ঠিক আছে তো দেখতে থাকো সেই টাইম, ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের বাকি ভিডিওগুলো দেখতে ভুলো না, এখানে কিন্তু ম্যাথস, ফিজিক্স মানে যে কোনো সাবজেক্টের কিন্তু ভিডিও আপলোড করা হয়ে থাকে, প্লে লিস্টে গিয়ে তোমরা সেগুলো চেক করতে পারবে। ঠিক আছে তো টাটা।